بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شكرا شكرتي এই মহামারী পরিস্থিতিতে অনেক দিন পরে তোমাদের সামনে আমি আমার কণ্ঠস্বর এবং একটা পাঠ্য বিষয় নিয়ে দাঁড়িয়েছি। আশা করি তোমরা যারা শুনছো সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আর এই করোনা পরিস্থিতিতে আমি আশা করব তোমরা কার্যকরভাবে করোনা বিধি মেনে চলবে। শুধুমাত্র যা বলেছে আক্ষরিক অর্থে তা মানো না, বরং তোমার প্রচেষ্টা থাকবে কোনো ক্রমেই যেন তোমার সব জ্ঞানে, তোমার কাজের কারণে তোমার নাক মুখ অথবা চোখ দিয়ে করোনা ভাইরাস প্রবেশ করবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। যাই হোক, আমরা এখন আমাদের পাঠ্যক্রমে চলে যাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স, চ্যাপ্টার 8, ইনভেস্টমেন্ট ডিসিশনস, কনসিডারেবল ফ্যাক্টরস অ্যান্ড মেথডস। এটা হলো চ্যাপ্টার 8-এর নাম, আর এটার ব্রডার সেন্স হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা আমাদের প্র্যাকটিসের বিষয়বস্তু সহ কমপক্ষে তিনটা ক্লাসে শেষ করতে হবে, এই জন্য আজকের ক্লাসটাকে আমি পার্ট 1 বলছি। পার্ট 1-এ আমরা দেখব ক্যাপিটাল বাজেটিং সংক্রান্ত বিভিন্ন প্রকার থিওরিটিক্যাল ওভারভিউ, আর টেকনিক্সগুলোর মধ্যে আমরা দেখব নন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডসের যে তিনটা টেকনিক আছে সেই তিনটা টেকনিক সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমার পরিচয় তোমাদের কাছে দেওয়ার দরকার হতো না যদি আমার ছবিটা থাকতো। যেহেতু আমার ছবি নেই, সেজন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার পরিচয় হচ্ছে এম এম মোস্তফা জামাল চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা। এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়েছি এবং আমার ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে এই লেকচারটা আপলোড করা হবে সেই চ্যানেলটার নাম দিয়েছি এবং লিঙ্ক দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারের অথবা এই চ্যাপ্টারের লেকচারের যেই আউটলাইনগুলো, কী কী বিষয় নিয়ে আমরা আলাপ করব, সেই বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রথম কথা হচ্ছে ডেফিনেশন অফ ক্যাপিটাল বাজেটিং, ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং ইন বিজনেস ওয়ার্ল্ড, থার্ড যে বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে এই ধরনের ফ্যাক্টরগুলো আমরা এখানে আলাপ করব। তারপরে ক্যাপিটাল বাজেটিং প্রসেস, ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। প্রজেক্ট ক্লাসিফিকেশন, নিশ্চয়ই ক্যাপিটাল বাজেটিং আমরা সংজ্ঞা পড়লে বুঝতে পারবো হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। সুতরাং এই প্রজেক্টগুলোকে, প্রকল্পগুলোর যে শ্রেণীবিভাগ সেটা আমরা দেখব। এবং ৬ নম্বর যে পয়েন্টটাকে আমি ব্রডার সেন্সে বিবেচনা করেছি সেটা হচ্ছে টাইপস অফ ডিসিশনস, অর্থাৎ কত ধরনের সিদ্ধান্ত প্রক্রিয়া বা সিদ্ধান্ত আমাদের সামনে আসতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখব। এবং সর্বশেষ হচ্ছে এই যে আমরা থিওরিটিক্যাল বেসটা পেলাম তার সাথে এখন আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব, সেই টেকনিকগুলোর মাধ্যমে আমরা ইভ্যালুয়েশন করব ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্তের, যে আমরা সিদ্ধান্ত কীভাবে নেব, কেন নেব, নেব কি না। তো বন্ধুরা, এখন আমরা আসি প্রথম টপিক, যেটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে, আমি এখানে দুটো ডেফিনেশন, যেটা তোমাদের রেফারেন্স বই দেওয়া আছে, একটা হলো ব্রিংহামের বই আর একটা হচ্ছে তোমার ভ্যান হর্নের বই, এটা তোমাদের সিলেবাসে এই দুইটা বই রেফারেন্স হিসেবে দেওয়া আছে। এই দুইটা বইতে যে রেফারেন্স, যে সংজ্ঞাটা আসছে সেই সংজ্ঞা নিয়ে তোমাদের সামনে একটু আলাপ করতে চাই।
প্রথম হচ্ছে আমি ব্রিংহামের বইয়ের সংজ্ঞাটা দিয়েছি, ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং এক্সপেন্ডিচার্স অন অ্যাসেটস উইথ ক্যাশ ফ্লোস দ্যাট এক্সপেক্টেড টু বি এক্সটেন্ড বিয়ন্ড ওয়ান ইয়ার। দেখো খুব সুন্দর করে বলা হয়েছে, ক্যাপিটাল বাজেটিং হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? প্ল্যানিং, পরিকল্পনা করার একটা প্রক্রিয়া। কি পরিকল্পনা করবা? এক্সপেন্ডিচার অফ অ্যাসেটস অন অ্যাসেটস, সম্পদের জন্য যে ব্যয় করবা সেই ব্যয় পরিকল্পনার একটা প্রক্রিয়া হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। সেই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই ক্যাশ ফ্লোস আছে, অর্থাৎ আমরা যখন একটা সম্পদের জন্য ব্যয় প্রক্রিয়া চিন্তা করব, সেখানে অবশ্যই প্রথমে ক্যাশ আউটফ্লো হবে সম্পদটা অর্জন এবং সেটাকে কর্মক্ষম করার জন্য। তারপর সেই সম্পদ আমাদেরকে কি করবে? ইনকাম জেনারেট করবে। আমরা সম্পদের সংজ্ঞায় জানি, সম্পদ বলি ওই সমস্ত এক্সপেন্ডিচারকে, যে সমস্ত এক্সপেন্ডিচার ওভার দ্য ইয়ার্স প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতাকে বৃদ্ধি করে। দ্যাট ইজ আমার কিছু ক্যাশ ফ্লো জেনারেট করার ব্যবস্থা করবে। তাহলে ক্যাশ ফ্লোস হচ্ছে, দেয়ার আর টু টাইপস অফ ক্যাশ ফ্লোস, ওয়ান ক্যাশ আউটফ্লোস অ্যান্ড দেন ক্যাশ ইনফ্লোস। তাহলে সম্পদের যে এক্সপেন্ডিচার হবে সেই এক্সপেন্ডিচারটার বিপরীতে সাথে অবশ্যই ক্যাশ ফ্লোকে বিবেচনা করে সম্পদ ক্যাপিটাল বাজেটিং প্রক্রিয়ার পরিকল্পনা করা হয়। তাহলে অবশ্যই অবশ্যই যখনই আমি অ্যাসেট বলেছি, যে এই যে অ্যাসেটের ব্যয় এবং ক্যাশ ফ্লোসগুলা এক্সপেক্টেড টু এক্সটেন্ড বিয়ন্ড ওয়ান ইয়ার, এক বছরের বেশি সময় ধরে চলবে, না হলে এটা সম্পদ হবে না। সেকেন্ড আমরা দেখছি জেমস সি ভ্যান হর্নের সংজ্ঞাটা, ক্যাপিটাল বাজেটিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং ইনভেস্টমেন্ট প্রজেক্টস হুজ রিটার্নস, দ্যাট ইজ হোয়াট ইজ রিটার্নস, ক্যাশ ফ্লোস এক্সপেক্টেড টু এক্সটেন্ড বিয়ন্ড ওয়ান ইয়ার। তাহলে এখানে বলা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং প্রসেসের মধ্যে তিনটা কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে আইডেন্টিফাই করা, কি আইডেন্টিফাই করা প্রজেক্ট, এবং সেই প্রজেক্টকে অ্যানালাইজ করা, এবং প্রজেক্ট এই যে ইনভেস্টমেন্ট করবো কি না সেটা সিলেক্ট করা, যে প্রজেক্টগুলোর রিটার্ন হবে এক বছরের বেশি সময় ধরে। তাহলে আমরা দুটো সংজ্ঞা মোটামুটি আলাপ করেছি, তোমরা আশা করি বুঝতে পারবা এবং বুঝে পড়তে পারবা। এখন আমরা কনক্লুশনে আসি। ফাইনালি ক্যাপিটাল বাজেটিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফার্মস ফর্মাল প্রসেস ফর দ্য অ্যাকুইজিশন and investment of capital. It involves firm's decision to invest its current funds for addition, disposition, modification and replacement of fixed asset. এখানে আমরা তাহলে কি বলতে চাচ্ছি, এটা একটা ফর্মাল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এর ক্যাপিটালের অ্যাকুইজিশন এবং ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করা হয়। ইট ইনভলভস, এর মধ্যে কী কী কাজ জড়িত আছে, কী কী সিদ্ধান্ত জড়িত আছে, টু ইনভেস্ট ইটস কারেন্ট ফান্ডস, এটার বর্তমান তহবিলকে ব্যবহার করা, ফর এডিশন যুক্ত করার জন্য, বাড়ানোর জন্য, ডিসপোজিশন অ্যাসেট কোনো কোনো অ্যাসেটকে ডিসকার্ড করার জন্য, মডিফিকেশান কোনো অ্যাসেটের পরিমার্জনের জন্য, এবং কোনো অ্যাসেট প্রতিস্থাপনের জন্য এই প্রক্রিয়াটা অবলম্বন করা হয়। তো বন্ধুরা, তাহলে আমরা মোদ্দা কথায় বলতে পারি, ক্যাপিটাল বাজেটিং হচ্ছে একটা ফার্মের, একটা কোম্পানির, একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সম্পদ অর্জনের সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া। নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স। এই যে ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবো আমরা, সেটার গুরুত্বটা কি? The basic characteristics of a capital expenditure within the bracket also refers to as capital investment or just project. তাহলে একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের অথবা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের অথবা একটা প্রজেক্টের জন্য যে মূল ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, যা হচ্ছে দ্যাট ইনভলভস কারেন্ট আউটলে অর কারেন্ট অ্যান্ড ফিউচার আউটলেস, অর্থাৎ আউটফ্লোগুলা অফ ফান্ডস ইন দ্য এক্সেপশন
of funds in the expectation of receiving a stream of benefits in future. আমি এই কিছুক্ষণ আগে কোর্স আউটলাইনটা যখন পড়ছিলাম, আমাদের চ্যাপ্টার আউটলাইনটা যখন পড়ছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যাশ ফ্লোস মানে বোঝাবে ক্যাশ ইনফ্লোস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাশ আউটফ্লোস। তো প্রথমে একটা ক্যাপিটাল প্রজেক্টের জন্য ক্যাশ আউটফ্লো আউটফ্লো করা হয়। এখন ক্যাশ আউটফ্লোগুলো করব কেন? আমি টাকা বা অর্থ ব্যয় করব কেন? এক্সপেকটেশন অফ রিসিভিং এ স্ট্রিম অফ বেনিফিটস ইন ফিউচার, ভবিষ্যতে একটা লাভের বেনিফিটের প্রবাহ আসার জন্য। তাহলে এই বেসিক ক্যারেক্টারিস্টিক্সের আলোকে আমরা বড় সেন্সে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ইম্পর্টেন্স তিনটা দেখতে পাই। ইম্পর্টেন্স স্টেমস ফ্রম, ইম্পর্টেন্স শাখা প্রশাখা বিস্তার করে এই তিনটা ব্রডার ব্রাঞ্চ দিয়ে। ওয়ান হচ্ছে লং টার্ম কনসিকুয়েন্সেস, একটা দীর্ঘমেয়াদী একটা প্রেক্ষাপট একটা অবস্থান তৈরি করে। সাবস্ট্যান্সিয়াল আউটলেস অর্থাৎ আমাদের ক্যাশ আউটফ্লো নিয়ে আমরা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ডিফিকাল্টি ইন রিভার্সিং, ডিফিকাল্টি ইন রিভার্সিং অর্থাৎ এটা যেহেতু ক্যাপিটাল নেচারের একটা সিদ্ধান্ত প্রক্রিয়া দীর্ঘমেয়াদী সম্পদ অর্জনের জন্য, সেহেতু এই সিদ্ধান্ত নিয়ে নিলে তার সেই জায়গা থেকে তোমাকে পিছিয়ে আসার একটা ডিফিকাল্টি থাকে। এই সমস্ত কারণে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরের বিষয় হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ক্যাপিটাল বাজেটিং, কোন কোন বিষয়গুলা ক্যাপিটাল বাজেটিংকে কী করে, কোন কোন ফ্যাক্টরগুলা ক্যাপিটাল বাজেটিংকে প্রভাবিত করে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস। আমি দেখতে পাচ্ছি আমার এই প্রকল্পটা গ্রহণ করলে অনেক বিশাল সুবিধা হবে, ভবিষ্যতে অনেক লাভজনক অবস্থানে পৌঁছতে পারবো, অনেক কিছু করতে পারবো, বাট উই হ্যাভ নো ফান্ড অর উই হ্যাভ ফান্ড স্কেয়ার্স, দ্যাট ইজ অ্যাভেলেবিলিটি অফ ফান্ড আমার সিদ্ধান্ত নিতে আমাকে অবশ্যই প্রভাবিত করে। স্ট্রাকচার অফ ক্যাপিটাল, মূলধন কাঠামো একটা বিশাল বিষয়। মূলধন কাঠামো দিয়ে মূলধন দাতা গোষ্ঠীগুলোর প্রভাব প্রতিষ্ঠানের উপর আমরা দেখতে পাই। সেজন্য ক্যাপিটাল স্ট্রাকচার একটা ইম্পর্টেন্ট বিষয়। ট্যাক্সেশন পলিসি, যে আমার ফিউচার বেনিফিটসের ফ্লোটা সেখানে সরকারের যে ট্যাক্সেশন প্রক্রিয়া আছে সেটা আমাকে কতটুকু আমার জন্য রাখবে, আমার নিজের ট্যাক্সেশন পলিসি কী হবে, অর্থাৎ সেখানে ডিভিডেন্ড পলিসি চলে আসবে, গভর্নমেন্ট পলিসি, সরকার এই ধরনের ইনভেস্টমেন্টকে ইনস্টিগেট করার জন্য উৎসাহিত অথবা নিরুৎসাহিত করার জন্য কী ধরনের পলিসি নিয়েছে, তার উপর নির্ভর করবে আমার ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্ত কীভাবে নেব। লিডিং পলিসিস অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, যে এক নম্বরটা আমার অ্যাভেলেবিলিটি অফ ফান্ড বলতে আমার নিজের ফান্ড বোঝাবে না, অবশ্যই অবশ্যই আমি ফান্ড কালেকশন যে জায়গাগুলো থেকে করবো, দ্যাট ইজ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো, সেগুলা যে ল্যান্ডিং পলিসি আছে, আমাকে ধার দেওয়ার, আমাকে ঋণ দেওয়ার যে পলিসি আছে সে পলিসির উপর নির্ভর করবে আমার সিদ্ধান্ত। ইমিডিয়েট নিড অফ প্রজেক্ট, প্রজেক্টের কত তাড়াতাড়ি, যেমন এই প্যান্ডামিকের মধ্যে, এই মহামারীর মধ্যে ধরো বলা হচ্ছে আইসিইউ সুবিধা তৈরি করা, তারপরে নতুন নতুন ওষুধ তৈরি করা, এই ধরনের প্রজেক্টগুলো যখন বিবেচনা করবে তখন ইমিডিয়েট নিড কতটুকু হবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, ঠিক আছে আমার সব ক্যাপিটাল ফান্ড আছে, সব কিছু আমার পক্ষে আছে, বাট ওয়ার্কিং ক্যাপিটালের কী যোগান, তার উপর নির্ভর করবে। তারপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো ট্রেন্ড অফ আর্নিংস, যে আমি যে ক্যাপিটাল প্রজেক্টটা করবো সেটা আর্নিং ট্রেন্ডটা কেমন হবে, যেমন প্রথম বছর কী হবে, দ্বিতীয় বছর কী হবে, হোল দ্য লাইফ সেটা কীভাবে আমাকে বেনিফিটটা দিয়ে যাবে, সেই ট্রেন্ডটা আমার বিবেচনার বিষয় অবশ্যই আমাকে ইনফ্লুয়েন্স করবে। ক্যাপিটাল রিটার্ন, আমার কস্ট অফ ক্যাপিটালের সাথে
আমার প্রজেক্টের যে আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্নের তুলনা সেখানে আমাকে অবশ্যই প্রভাবিত করবে সিদ্ধান্ত নিতে। তো বন্ধুরা নেক্সট স্লাইডে আমরা দেখি কী আছে। ক্যাপিটাল বাজেটিং প্রসেস আমরা এখন দেখব। তাহলে প্রসেসটা কী হবে? আমরা সম্ভবত ভ্যান হর্নের সংজ্ঞায় তিনটা কাজের কথা পড়েছিলাম, আইডেন্টিফিকেশান, তারপরে লাস্টটা ছিল সিলেক্টিং। কেন আমরা একটু দেখে আসি ডেফিনেশনের মধ্যে আমরা দেখেছিলাম কি আইডেন্টিফিকেশান, অ্যানালাইজিং অ্যান্ড সিলেক্টিং, এই যে এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রসেসের একটা বিষয়। আইডেন্টিফিকেশান অফ পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট অপরচুনিটিস প্রসেসের প্রথম ধাপটা, সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বলিং অফ ইনভেস্টমেন্ট প্রপোজালস, অপরচুনিটিসগুলোকে আগে আইডেন্টিফিকেশান করবো, তারপরে প্রপোজাল, একাধিক প্রপোজালকে আমি অ্যাসেম্বলিং করবো, তারপরে আমি ডিসিশান মেক করবো অর্থাৎ সিলেক্ট করবো। তাহলে ভ্যান হর্নের সংজ্ঞাটাকেই এখানে ফার্স্ট তিনটা প্রসেসের তিনটে স্টেপ বলেছে। আচ্ছা, ডিসিশান মেক করা, এখন ডিসিশান মেক হয়ে যাওয়ার পর তারপরে কী করবো? প্রিপারেশন অফ ক্যাপিটাল বাজেট, এখন আমরা ক্যাপিটাল বাজেট তৈরি করবো অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশনস করবো, তার সমন্বয়গুলো করবো, তার বিভিন্ন রকম যে সার্টিফিকেশনগুলো আছে কোনটা কোন দিকে যাবে, এরপর আমরা বিষয়টাকে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ ফোর্থ স্টেজটা হচ্ছে আমার নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ প্ল্যানিং, অর্থাৎ বাজেট তৈরি করা এবং বাজেট তৈরি করে সেই বাজেটকে ইমপ্লিমেন্টেশন করা ফিফথ স্টেপ। এরপরে ইমপ্লিমেন্টেড ওয়ার্ক যখন চলতে থাকবে তখন পারফরমেন্স রিভিউ করবো এবং আমরা ফিডব্যাকটা দেখবো। ইট ইজ দ্য ক্যাপিটাল বাজেটিং প্রসেস। নেক্সট আমরা দেখি হচ্ছে প্রজেক্ট ক্লাসিফিকেশন। এখন আমি যে ক্যাপিটাল ইনভেস্ট করব, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করব, সেখানে কোন কোন ধরনের প্রজেক্ট আমাদের সামনে আসতে পারে, যেমন ম্যান্ডেটরি ইনভেস্টমেন্ট, আমার ওইখানে ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্তের কোনো সুযোগ নেই, কারণ আমাকে অবশ্যই বাধ্যতামূলক ওই কাজে আমাকে ইনভেস্ট করতে হবে। যেমন আমি যদি ট্যানারি শিল্পের কথা বলি, ট্যানারি শিল্পের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, এই যে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের যে বিশাল একটা ক্যাপিটাল ইনটেন্সিভ এক্সপেন্ডিচার আছে, সেই এক্সপেন্ডিচারটা তোমার চামড়া শিল্প থেকে তৈরি পণ্য কতটুকু লাভ হলো ক্ষতি হলো তার আগেই তোমাকে সরকারিভাবে এবং পরিবেশগতভাবে অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমাকে অবশ্যই বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যানটা তৈরি করতে হবে। তাহলে এটা ম্যান্ডেটরি ইনভেস্টমেন্ট, সেখানে আমার দৃষ্টিতে আমি যতটুকু মনে করি যে ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিসের কোনো সুযোগ নাই, কিছুর কোনো সুযোগ নেই, জাস্ট ইউ শুড পারফর্ম দ্য ইনভেস্টমেন্ট। এরপরে আরেক ধরনের প্রজেক্ট চলে আসতে পারে, রিপ্লেসমেন্ট প্রজেক্ট। যেমন আমি ধরো একটা ভোগ্য পণ্য তৈরি করার একটা প্ল্যান্ট আছে, একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি অনেক প্রোডাকশন প্রসিডিউরটা অনেক পুরনো, সেখানে আমি ইচ্ছা করলে আমার সামনে সুযোগ আছে একটা নতুন ইন্ডাস্ট্রিকে রিপ্লেস করতে পারি। অবশ্যই এখানে আমার ক্যাপিটাল বাজেটিং সিদ্ধান্তের জন্য সিদ্ধান্ত প্রক্রিয়া এবং টেকনিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে। এক্সপানশান প্রজেক্ট, ধরো আমার বর্তমানে আছে হলো উইভিং ফ্যাক্টরি, অর্থাৎ কাপড় বানানোর। এখন আমি চিন্তা করতে পারি যে উইভিংয়ের সাথে যদি আমি গার্মেন্টসটা যোগ করতে পারি, তাহলে এই ধরনের চিন্তাভাবনা হচ্ছে এক্সপানশান প্রজেক্ট, ডাইভার্সিফিকেশান প্রজেক্ট। তোমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ো না, তোমাদের সম্ভবত কোম্পানি ল এখনও পড়ানো হয়নি, কিন্তু এর আগে যারা বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে HSC কমপ্লিট করে আসছো, তারা কোম্পানি লয়ের আর্টিকেলস এবং মেমোরেন্ডাম দেখে এসছো, সেখানে সম্ভাব্য সব ধরনের বিজনেস করার জন্য বিজনেসগুলোর নাম এই দুটো দলিলে সন্নিবেশিত থাকে। এখন আমার এই যে এখন ধরো আমার কাছে কী আছে, গার্মেন্টস আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আমি ডাইভার্সিফাইড করতে পারবো কিনা, অর্থাৎ আমি অন্য একটা প্রজেক্টে যেতে পারবো কিনা, যেতে পারলে সেই ধরনের ডাইভার্সিফিকেশান প্রজেক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লাসিফিকেশান অফ প্রজেক্ট।
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই যে এখন আমি জাবের অ্যান্ড জুবায়ের সম্ভবত গার্মেন্টস গ্রুপ ওই দিন একবারই নিউজে দেখেছি, এটা নিয়ে আর কোনো কথাবার্তা শুনিনি। সেটা হচ্ছে তারা এমন একটা পোশাক তৈরি করেছে, ফ্যাব্রিক তৈরি করেছে, কাপড় তৈরি করেছে এবং সেখান থেকে জামা তৈরি করবে বা করেছে, সেটা হচ্ছে 2 মিনিটের মধ্যে করোনা ভাইরাস মারা যাবে ওই জামায় যদি হয়। তাহলে নিশ্চয়ই তারা শুধুমাত্র অর্ডার অনুযায়ী কাপড় সেলাই করছে না, নিজেদের একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল আছে। এখন যদি এরকম কোনো একটা প্রতিষ্ঠান গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য চিন্তা করে যে আমি তৈরি পোশাক তৈরির চাইতেও কাপড়ের গুণগত মান এবং এই সংক্রান্ত সব ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট তৈরি করব, সেখানে কাজ হবে শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা এবং এই রিসার্চগুলো থেকে প্রাপ্ত ফলাফলকে আমার মেইন প্রোডাক্ট হিসেবে বাজারে বিক্রি করা, এই ধরনের প্রজেক্ট হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, মিসেলেনিয়াস প্রজেক্ট। এছাড়াও আরও অনেক ধরনের ক্লাসিফিকেশন থাকতে পারে, সেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে দেখা যায়। এরপরের বিষয় হচ্ছে টাইপস অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, ইম্পর্টেন্ট জিনিস। আমার সামনে কোনো পথ নেই, একটাই পথ, হয় করো না হয় করো না। ধরো আমি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি, কোনো ডাইভার্সিফাইড প্রজেক্ট নাই, আমার সামনে একটাই প্রজেক্ট, এটা করো না হয় করো না, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট প্রজেক্ট ডিসিশন। এরপরে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট ডিসিশন। আমার সামনে দুটো প্রক্রিয়া আছে, প্রথমটা হচ্ছে যে আমি হয় প্রকল্প করবো না হয় প্রকল্প করবো না, সেকেন্ড হচ্ছে না আমার কাছে অনেকগুলো অপশান আছে, একাধিক অপশান আছে, আমি হয় এই সিদ্ধান্ত নেব না হয় বি সিদ্ধান্ত নেব না হয় সি সিদ্ধান্ত নেব। আমি কথায় কি বললাম, বাংলায় এ নেব এবং বি নেব বলিনি, আমি বলছি এ নেব না হয় বি নেব না হয় সি নেব। তাহলে এ আর বি একসাথে থাকতে পারবে না, এ সি একসাথে থাকতে পারবে না, সি বি একসাথে থাকতে পারবে না, সি এ একসাথে থাকতে পারবে না, দ্যাট ইজ একটা আরেকটাকে বর্জন করবে, একটা থাকলে আরেকটা থাকতে পারবে না। এই ধরনের প্রজেক্টকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট ডিসিশনস। এরপরে হচ্ছে ক্যাপিটাল রেশনিং ডিসিশন, এখানে সহ অবস্থান সম্ভব। ধরো আমার দুটো প্রজেক্ট নিতে হবে এবং আমি নিতে পারবো, সেখানে কোন প্রজেক্টে আমার অ্যাভেলেবল ফান্ডের কত অংশ ব্যবহার করবো সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ক্যাপিটাল রেশনিং ডিসিশন, অর্থাৎ রেশন করব। সেখানে কন্ট্রোল থাকবে কোন প্রজেক্টকে কত টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি করব। তোমরা বোর ফিল করছো না, বোর ফিল করলে একটা সুবিধা আছে, কারণ হচ্ছে এখানে ভিডিওটা আছে, তোমরা অবশ্যই অবশ্যই এটাকে প্লে অ্যান্ড পজ করে করে দেখতে পারবো, বোর ফিল করলে একটু পজ দিতে পারবা। তো নেক্সট আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের লাস্ট আউটলাইন কোর্স, আজকে যে চ্যাপ্টার কোর্স আউটলাইন দিয়েছে সেটা লাস্ট স্টেপটা, সেই লাস্ট স্টেপকে বাস্তবায়ন করার জন্য আমার আরও দুটো ক্লাস হয়তো নিতে হতে পারে, দেখা যাক। আজকের ক্লাসটা শেষ করি, টেকনিক্স অফ ইভ্যালুয়েশন অফ ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস। তাহলে অবশ্যই আমি একটা প্রজেক্ট গ্রহণ করবো কি করবো না, ক্যাপিটাল ইনভেস্ট করবো কি করবো না, এই জন্য আমাকে কী করতে হবে, মূল্যায়ন করতে হবে, আর মূল্যায়নের জন্য কতগুলো টেকনিক আছে। এই টেকনিককে আমরা দুই ভাগে প্রথমত ভাগ করেছি, একটা হলো নন ডিসকাউন্টেড ফ্যাক্টর টেকনিক। নন ডিসকাউন্টেড টেকনিক মানে হচ্ছে যেই টেকনিকে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা হয়নি, সেরকম টেকনিক আছে তিনটা। একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ আমি ক্যাশ আউটফ্লো যা করেছি প্রজেক্টের জন্য সেই আউটফ্লোটা কত সময়ের মধ্যে কত বছরের মধ্যে আমার হাতে ফিরে আসবে, সেটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড টেকনিক। সেকেন্ড হচ্ছে পে ব্যাক রেসিপ্রোকাল, অর্থাৎ পে ব্যাক পিরিয়ড শুধুমাত্র সময়টা, সেখানে আয়ের হার বোঝা যায় না, পারফরমেন্স বোঝা যায় না, যে আমার শুধুমাত্র সময়টা। এমনিতে তো এই তিনটা টেকনিক হচ্ছে নন ডিসকাউন্টেড, টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা হয়নি, তার উপর যদি আমি রেট অফ রিটার্নটা একটু না বুঝতে পারি, সেই জন্য পে ব্যাক পিরিয়ডের বিপরীতকে বলা হয় পে ব্যাক রেসিপ্রোকাল, সেখানে আমরা একটা পার্সেন্টেজ পাবো। থার্ড হচ্ছে
অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এটাকে অনেকে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলে, এই অ্যাভারেজ গড় প্রতিদান হার। এরপরে ডিসকাউন্টেড বিষয়গুলোকে আমি জাস্ট পড়ে যাব, আজকে বলবো না, কারণ নেক্সট ক্লাসগুলোতে আমরা এগুলো আলাপ করব ইনশাল্লাহ। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, এটা সহজ সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লোস মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো ইকুয়াল টু নেট প্রেজেন্ট ভ্যালু। ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে IRR, মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, 4 নম্বর হচ্ছে নেট টার্মিনাল ভ্যালু অর্থাৎ নেট ফিউচার ভ্যালু। নেট টার্মিনাল ভ্যালু অনেকটা NPV-র মতোই। 5 নম্বর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, 6 নম্বর হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ওই যে 1 নম্বর নন ডিসকাউন্টেডটা ছিল, সেখানে পেব্যাক পিরিয়ডটাতে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয়নি, এখন পেব্যাক পিরিয়ড টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে করা হবে। তারপরে MAPI, এটা আমেরিকান একটা ইন্ডাস্ট্রিয়াল গবেষণার ক্ষেত্রে এই পদ্ধতিটা তৈরি হয়েছে, এটা থিওরিটিক্যাল বিষয়টা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। নেক্সট আমরা পেব্যাক পিরিয়ড আলোচনায় যাই। পেব্যাক পিরিয়ড কী? পেব্যাক পিরিয়ড ইজ দ্য লেন্থ অফ টাইম, সময়ের ব্যাপ্তি, কী জন্য? রিকোয়ার টু রিকভার দ্য ইনিশিয়াল আউটলে অন দ্য প্রজেক্ট, প্রজেক্টের বিনিয়োগটা ফিরে আসার সময়ের ব্যাপ্তিটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড কম্পিউটেশনের জন্য দুটো ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা ব্যবহার করবো আমরা ইকুয়াল অ্যানুয়াল অথবা অ্যানুইটি ক্যাশ ফ্লো, ইকুয়াল অ্যানুয়াল ক্যাশ ফ্লো অথবা অ্যানুইটি ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। হোয়াট ইজ অ্যানুইটি? অ্যানুইটি হচ্ছে এমন একটা ক্যাশ ফ্লো অথবা ক্যাশ স্ট্রিম হুইচ বিয়ার্স টু ক্যারেক্টারিস্টিক্স, 1 সার্টেন পিরিয়ড অফ ইন্টারভেল, দেন নেক্সট হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ মানি, দ্যাট ইজ একটা নির্দিষ্ট সময় পরপর অথবা বার্ষিক একই পরিমাণ টাকার যদি প্রবাহ হয় তাকে আমরা এটাকে অ্যানুইটি বলি। তাহলে যদি আমার ফিউচার বেনিফিটটা প্রত্যেক বছর একই পরিমাণ টাকা আকারে আমাদের হাতে আসে তখন আমরা এটাকে বলবো ইকুয়াল অ্যানুয়াল ক্যাশ ফ্লো অথবা অ্যানুইটি ক্যাশ ফ্লো। ক্লিয়ার? আচ্ছা, এটা সূত্রটা হচ্ছে NCO, নেট ক্যাশ আউটলে অথবা ক্যাশ আউটফ্লো অথবা ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই NCB, নেট ক্যাশ বেনিফিট। পারিয়ার অবশ্যই বলতে হবে অ্যানুয়াল নেট ক্যাশ বেনিফিট, নিচে আমি লিখে দিয়েছি। এখন আমরা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। ইলাস্ট্রেশনটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে এরকম, এ প্রজেক্ট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট টাকা 45,000, দ্য প্রজেক্টেড অ্যানুয়াল অপারেটিং ক্যাশ ইনফ্লোস ইজ টাকা 15,000 ফর 5 ইয়ার্স, কম্পিউট পেব্যাক পিরিয়ড। তাহলে আমার অ্যানুইটি 15,000 টাকা, দ্যাট ইজ NCV, এবং NCO হচ্ছে 45,000 টাকা। এখন আমরা ফর্মুলায় টাকার অঙ্ক বসিয়ে দিই, 45,000 ডিভাইডেড বাই 15,000 ইকুয়াল টু যে রেজাল্ট 3 আসবে সেই 3টা হচ্ছে লেন্থ অফ টাইম, দ্যাট ইজ 3 ইয়ার্স। নেক্সট আমরা সেকেন্ড ফর্মুলাটা দেখি, সেটা হচ্ছে মিক্সড স্ট্রিম ক্যাশ ফ্লো, দ্যাট ইজ আমার যে ক্যাপিটাল বাজেটিং পিরিয়ডটা আছে সেই পিরিয়ডটা, দ্যাট ইজ প্রজেক্ট লাইফ জুড়ে টাকাটা একই পরিমাণ প্রত্যেক বছর আসবে না, এক এক বছর এক এক রকম টাকা আসবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা পেব্যাক পিরিয়ডের জন্য ফর্মুলা ব্যবহার করব। কিছু সিম্বল দিয়ে সিম্বলগুলোর অ্যানোটেশন দিয়ে দেবো আমরা, এ প্লাস NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি। হোয়াট ইজ এ? হয় আর এ ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স প্রায়র টু ফুল রিকভারি, অর্থাৎ আমার ইনিশিয়াল ক্যাশ আউটফ্লোটা আমার হাতে ফিরে আসবে যেই বছর পরিপূর্ণভাবে, ঠিক তার আগের বছরের সংখ্যাটা হচ্ছে এ। NCO মানে কি তাও তোমরা আগেই জানো, সি মানে হচ্ছে এ তম বছরে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লোস অফ দ্য ইয়ারে। হোয়াট ইজ ডি? ডি মানে হচ্ছে এর পরবর্তী বছরে, এ তম বছরের পরবর্তী বছরের ক্যাশ ইনফ্লো। তাহলে সি মানে হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লো, আর ডি মানে হচ্ছে শুধু ক্যাশ ইনফ্লো, আর সি মানে হচ্ছে কত পর্যন্ত কিউমুলেটিভ, এ তম বছর পর্যন্ত টোটাল ক্যাশ ইনফ্লোস অথবা
কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লোস, আর ডি মানে হচ্ছে এতম বছরের পরের বছরের ক্যাশ ইনফ্লোস। এখন এই ফর্মুলাটাকে যদি আমরা এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি না বলে এভাবে বলতে পারি, পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু নাম্বার অফ ইয়ার্স প্রায়র টু ফুল রিকভারি, দ্যাট ইজ এ প্লাস আনরিকভার্ড কস্ট, অর্থাৎ এতম বছরে ফুল কস্ট রিকভারি হয়নি, এর পরের বছরে রিকভারি হয়েছে। তাহলে এনসিও মাইনাস সি মানে হচ্ছে যেটুকু আনকভার্ড কস্ট অ্যাট স্টার্ট অফ ইয়ার, অর্থাৎ এতম বছরের পরের বছরে যে আনকভার্ড কস্ট আছে সেটুকু, তারপরে ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ফুল রিকভারি ইয়ার, দ্যাট ইজ দ্য ইয়ার আফটার এ। আমরা একটা ইলাস্ট্রেশন দেখি, যেমন জিরো পিরিয়ডে 1,00,000 টাকা মাইনাস, এটা মানে হচ্ছে ক্যাশ কি আউটফ্লো মানে এনসিও, আর 1, 2, 3, 4 এই চার বছর যাবৎ আমরা টাকাগুলো পেয়েছি কীভাবে, 34,000, 39,530, 39,559 এবং 32,219। এখন আমরা এই কোশ্চেনটাকে আমাদের যেহেতু আমাদের ফর্মুলাতে আমরা কিউমুলেটিভ ক্যাশ ইনফ্লোস জানতে চাচ্ছি, সেহেতু আমরা একটু এক্সটেন্ড করে নিই, এক্সটেন্ড করে কিউমুলেটিভ ইনফ্লো, অবশ্যই কিউমুলেটিভ ইনফ্লোর মধ্যে আমরা আউটফ্লোটাকে বিবেচনায় আনব না। ফার্স্ট ইয়ারের কিউমুলেটিভ 34,432, সেকেন্ড ইয়ারে 34,432 প্লাস 39,530, থার্ড ইয়ারে 34,432 প্লাস 39,530 প্লাস 39,359, ফোর্থ ইয়ারে এই যে উপরের তিনটার যোগফলের সাথে আবার 32,219, সেটা হচ্ছে কিউমুলেটিভ ইনফ্লোস। এখন আমরা দেখি সেকেন্ড ইয়ারে আমাদের কিউমুলেটিভ ইনফ্লো হচ্ছে 73,962, যেটা কিনা আমাদের ক্যাশ আউটফ্লো 1,00,000 টাকার চেয়েতে কম। তাহলে আমরা এরপরের কিউমুলেটিভটাতে দেখি, সেখানে দেখি যে 1,13,321, তার মানে 1,00,000 টাকার চাইতে বেশি। তাহলে আমার প্রায়র ইয়ার অফ ফুল রিকভারি হচ্ছে 2, সেকেন্ড ইয়ার, দ্যাট ইজ ইয়ার ডিজিট ইজ 2, দেন পে ব্যাক পিরিয়ড ইকুয়াল টু 2 প্লাস, এখন আনরিকভার্ড অ্যামাউন্টটা কত, 1,00,000 মাইনাস 73,000, দ্যাট ইজ 73,962, এটা দ্য আনরিকভার্ড অ্যামাউন্ট অফ এনসিও ডিভাইডেড বাই থার্ড ইয়ার, অর্থাৎ এবছরের পরের বছরের ক্যাশ ইনফ্লো, শুধু ক্যাশ ইনফ্লো নট কিউমুলেটিভ, 39,359। তাহলে আমরা দেখতে পাই 2.66 ইয়ার্স, দ্যাট ইজ 2 বছর এবং আরও 1 বছরের 3/2 অংশের মধ্যে আমরা আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে রিকভার করতে পারবো। আমরা আশা করব যে কেউ যদি একবারে না বোঝো আমার বক্তব্যটা এবং ভিডিওটা, পেব্যাক পিরিয়ড পুরোপুরি বোঝার জন্য একটু প্লে পজ দিয়ে বারবার দেখলে ইনশাল্লাহ বুঝে যাবা এবং যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমাদের সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা যাই, এই যে আমরা পেব্যাক পিরিয়ড মেথডটা অ্যাপ্লাই করেছি, টেকনিকটা অ্যাপ্লাই করেছি, টেকনিকের সুবিধা অসুবিধা কী, এটাকে আমরা প্রোস এবং কনস বলি। এই প্রক্রিয়াটা নিশ্চয়ই সিম্পল, এটা একটা সুবিধা, রাফ অ্যান্ড রেডি মেথড ফর ডিলিং উইথ রিস্ক। ক্যাপিটাল বাজেটিং মূলত রিস্ক অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ আমরা সিদ্ধান্ত নেব রিস্কের কথা চিন্তা করে, এই জন্য এটাকে আমরা বলতে পারি যেহেতু সিম্পল সেহেতু রাফ অ্যান্ড রেডি মেথড ফর ডিলিং উইথ রিস্ক। 3 নম্বর সুবিধা হচ্ছে এম্পাসাইজ আর্লিয়ার ক্যাশ ইনফ্লোস, অর্থাৎ আমরা একেবারে শুরু থেকে অতীত থেকে বর্তমান পর্যন্ত সব ক্যাশ ইনফ্লোসকে আমরা গুরুত্ব দিই, আর এটার যেই লিমিটেশনসগুলো আছে এটা হলো ফেইলস টু কনসিডার দ্য টাইম ভ্যালু অফ মানি। আসলে আজকে যে 3টা মেথড নিয়ে আলোচনা করবো এই 3টা মেথডই কোনো না কোনোভাবে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করাকে ফেইল করেছে, ইগনোর ক্যাশ ফ্লোস বিয়ন্ড দ্য পেব্যাক পিরিয়ড। আচ্ছা, আমি পেব্যাক করে বসে থাকবো, আমি ব্যবসা করি তো লাভ করার জন্য, আমি তো ব্যবসা করি আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য, তাহলে পেব্যাক পিরিয়ড মেজার করার পরের যে আমার লাইফ অফ প্রজেক্ট আছে, ধরো প্রজেক্ট লাইফ আমরা অল্প আগে একটা উদাহরণে দেখলাম 5 ইয়ার্স, আরেকটাতে দেখলাম 4 ইয়ার্স, একটা হলো 2.66 ইয়ার্সে আমার পেব্যাক হয়ে গেছে, এই যে 2.66
আরেকটাকে 3 ইয়ার্সে হয়েছে। এর পরের ইয়ারে যদি ইনকামের কি অবস্থা, ক্যাশ ইনফ্লোর কি অবস্থা সেটা যদি আমি আমার সামনে না আনি, তাহলে আমার লাভজনক অবস্থা কোথায় গিয়ে পৌঁছবে, সেটা হচ্ছে একটা মেজর লিমিটেশনস। আচ্ছা, এখন আমরা অ্যাকসেপ্ট এবং রেজাক্ট এই পদ্ধতি, এই টেকনিক ব্যবহার করে, এই কৌশল ব্যবহার করে আমি অ্যাকসেপ্ট করব বা রেজাক্ট করব সেই কীভাবে করব, এটার নিয়ম কি? নিয়ম হচ্ছে ইফ পেব্যাক পিরিয়ড ক্যালকুলেটেড, অর্থাৎ যে পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেট করা হয়েছে, যেমন আমার 1 নম্বর ইলাস্ট্রেশনে ছিল 3 ইয়ার্স, 2 নম্বর ইলাস্ট্রেশনে ছিল 2.66 ইয়ার্স, এটা এই যে এখানে 1 নম্বর ইলাস্ট্রেশনে ছিল কত ইয়ার্স, 1 নম্বর ইলাস্ট্রেশনে ছিল হচ্ছে তোমার 2 নম্বর ইলাস্ট্রেশনে ছিল 2.66 ইয়ার্স, আর 1 নম্বর ইলাস্ট্রেশনে ছিল 3 ইয়ার্স, এই 3 ইয়ার্স। তাহলে এই জিনিসটা কীভাবে, এটা হলো পেব্যাক পিরিয়ড ক্যালকুলেটেড। যদি লেস দেন সাম ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল পেব্যাক পিরিয়ড, আমি বললাম যে হ্যাঁ আমার পেব্যাক পিরিয়ড অ্যাকসেপ্টেবল কত হইতে হবে, ধরো আমি বললাম 4 ইয়ার্স অথবা 3.5 ইয়ার্স, তখন 3 ইয়ার্স হলো লেস দেন আমার অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাকসেপ্টেবল ম্যাক্সিমাম পেব্যাক পিরিয়ড, তাহলে আমি প্রজেক্ট প্রোপোজালটাকে অ্যাকসেপ্ট করবো আর না হয় রিজার্ভ করে দেবো। এরপরের যে আমাদের নন ডিসকাউন্টেড টেকনিক আছে সেটা হচ্ছে পেব্যাক রিসিপ্রোকাল। পেব্যাক রিসিপ্রোকাল ইজ দ্য রিসিপ্রোকাল অফ পেব্যাক টাইম, নামটা থেকেই বোঝা যাচ্ছে, জাস্ট ইনভার্স, জাস্ট রিসিপ্রোকাল। ইট ইজ এ ক্রুড এস্টিমেট অফ দ্য রেট অফ রিটার্ন। আমি এটা যখন প্রথম ওভারভিউ করেছিলাম তখন বলছিলাম যে পেব্যাক পিরিয়ডে রেট অফ রিটার্নটা থাকে না, তাহলে এটা একটা ক্রুড মানে একেবারে র, একেবারে কাঁচা, একেবারে প্রাথমিক একটা এস্টিমেশান, এটা অনুমান অফ রেট অফ রিটার্ন ফর এ প্রজেক্ট ফর ইনভেস্টমেন্ট। তো এখন এটা যে IRR মানে একটা বা রেট অফ রিটার্ন আমরা বের করে ফেলছি, আসলে এটা সব প্রজেক্টের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে না। যেমন কী কী বৈশিষ্ট্য থাকতে, ও আচ্ছা হোয়াট ইজ দিস, এটা কীভাবে ব্যবহার কম্পিউট করা হয়, কম্পিউটের নিয়ম হচ্ছে যে দ্য পেব্যাক রেসিপ্রোকাল ইজ কম্পিউটেড বাই ডিভাইডিং দ্য ডিজিট 1, অর্থাৎ 1কে ভাগ করতে হবে বাই দ্য প্রজেক্টস পেব্যাক পিরিয়ড এক্সপ্রেসড ইন ইয়ার্স। অর্থাৎ আমাদের এই যে পেব্যাক পিরিয়ডের দুটো ফর্মুলা, দুটো ইলাস্ট্রেশন আমরা দেখেছি, একটা 3 বছর, একটা 2.66 ইয়ার্স। এখন 1কে 3 দিয়ে ভাগ করব প্রথমটার ক্ষেত্রে, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হলো পেব্যাক রেসিপ্রোকাল। তো দ্য রেসিপ্রোকাল অফ পেব্যাক উইল বি এ ক্লোজ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ইন্টার্নাল রেট অফ রিটার্ন ইফ দ্য ফলোয়িং 2 কন্ডিশনস আর স্যাটিসফাইড। এখন দেখো, প্রথম ক্ষেত্রে আমি যদি 1কে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে রেজাল্ট আসে 0.33, এটাকে পার্সেন্টেজ আকারে বললে যেহেতু এটা একটা রেট অফ রিটার্ন তাহলে রেজাল্ট হবে 33%, অর্থাৎ রেট অফ রিটার্ন অথবা ইন্টার্নাল রেট অফ রিটার্ন কি 33%। এখানে এটা অবশ্যই আমরা পেব্যাক রেসিপ্রোকাল ব্যবহার করব না, কারণ এখানে প্রজেক্ট লাইফ অনলি 5 ইয়ার্স এবং নেক্সটটাতে অনলি 4 ইয়ার্স। আমি যেই 5 ইয়ার্স 4 ইয়ার্স বলছি মূলত এই জায়গাগুলোর কথা বলছি, যেমন প্রথম ইলাস্ট্রেশন, এই ইলাস্ট্রেশনটায় আমার প্রজেক্ট লাইফ হচ্ছে 5 ইয়ার্স, আর এরপরের ইলাস্ট্রেশনটায় আমার প্রজেক্ট লাইফ হচ্ছে কত ইয়ার্স, এই যে 4 ইয়ার্স। সেই জন্য আসলে এখানকার যেই পেব্যাক রেসিপ্রোকালের রেজাল্ট হবে সেই রেজাল্টটা নিচের দুটো কন্ডিশন স্যাটিসফাই করে না। কী কন্ডিশন? দ্য লাইফ অফ দ্য ইজ লার্জ অর অ্যাটলিস্ট টোয়াইস দ্য পেব্যাক পিরিয়ড। এখানে সম্ভবত একটু কারেকশান দরকার আছে। দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ আমি যে প্রজেক্টের কথা বলছি সেই প্রজেক্টের লাইফ অবশ্যই, লাইফ অফ দ্য প্রজেক্ট ইজ লার্জ, অর্থাৎ বৃহৎ হতে হবে, অথবা কমপক্ষে পেব্যাক পিরিয়ডের কয়গুণ হতে হবে, দ্বিগুণ হতে হবে, তাহলে পেব্যাক রেসিপ্রোকাল দিয়ে আমরা যে রেজাল্টটা পাবো সেটা রেট অফ রিটার্ন অথবা ইন্টারনাল রেট অফ রিটার্নের কাছাকাছি যাবে, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত প্রক্রিয়া হেল্প করবে। সেকেন্ড যেই
কন্ডিশন স্যাটিসফাই করতে হবে সেটা হলো দ্য প্রজেক্ট জেনারেটস ইকুয়াল অ্যানুয়াল ক্যাশ ফ্লোস। অবশ্যই অ্যানুয়িটি আকারে আমাদেরকে প্রজেক্ট তার ইনফ্লোগুলো জেনারেট করতে হবে। এই দুইটা শর্ত যদি থাকে তাহলে পেবেক রেসিপ্রোকাল আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় হেল্প করবে। এখন আমরা একটা ইলাস্ট্রেশন দেখি। ABC কোম্পানি ইজ কন্টেম্পলেটিং থ্রি প্রজেক্টস, ইচ অফ হুইচ উড রিকোয়ার অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ $10,000 অ্যান্ড ইচ অফ হুইচ ইজ এক্সপেক্টেড টু জেনারেট এ ক্যাশ ইনফ্লোস অফ $2,000 পার ইয়ার। দ্য পেব্যাক পিরিয়ড ইজ 5 years অ্যান্ড দ্য পেব্যাক রেসিপ্রোকাল ইজ 1/5 অর 20%। The table of the present value of an annuity of $1 shows that the factor of 5 applies, that is year of 5, 5 বছর যদি আমি অ্যাপ্লাই করি তাহলে যদি 10 বছর হয় তাহলে আমরা দেখতে পাই ইউজফুল লাইফ যদি 10 বছর হয় তাহলে IRR 15%, ইউজফুল লাইফ যদি 15 বছর হয় IRR 18%, ইউজফুল লাইফ যদি 20 বছর হয় IRR 19%। The payback reciprocal is 20% as compared with the IRR of 18% while the life is 15 years and 20% as compared with the IRR of 19% when the life is 20 years. তার মানে হচ্ছে যখন প্রজেক্ট লাইফটা বেশি হবে, আমরা তো একটা কন্ডিশন অলরেডি ফুলফিল করেছি, ক্যাশ ইনফ্লো হবে পার ইয়ার $2,000 করে। এখন লাইফ অফ দ্য প্রজেক্টের লাইফ বলা হচ্ছে 10, 15 এবং 20 বছর, আর আমার পেব্যাক পিরিয়ড আসছে কত বছর, 5 বছর। তাহলে 5 বছরের দ্বিগুণ, 3 গুণ এবং 4 গুণ আমরা ইউজফুল লাইফ দেখেছি। যত ইউজফুল লাইফ বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি যে পেব্যাক রেসিপ্রোকাল এবং IRR কাছাকাছি হয়ে যাচ্ছে। সেইটাই বলছে, দিস শোজ দ্যাট দ্য পেব্যাক রেসিপ্রোকাল গিভস এ রিজনেবল অ্যাপ্রক্সিমেশন অফ the IRR if the useful life of the project is at least twice the payback period. আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে আমরা যদি এক কথায় বলতে চাই সেটা হলো যে পেব্যাক রেসিপ্রোকাল দুটো কন্ডিশন যদি আমরা স্যাটিসফাই করতে পারি তাহলে আমাদেরকে IRR এর কাছাকাছি একটা অবস্থান নির্দেশ করবে এবং আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আমার কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট আর ইন্টারনাল রেট অফ রিটার্ন কত পার্সেন্ট, তাহলে আমরা প্রজেক্টটাকে গ্রহণ বর্জনের সিদ্ধান্ত নিতে পারবো। এরপরের যে বিষয়টা আমাদের আজকের লাস্ট কি বলবো টেকনিক, সেটা হচ্ছে অ্যাভারেজ অথবা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। হোয়াট ইজ অ্যাভারেজ অর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন? অ্যাকাউন্টিং অর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, দ্যাট ইজ ARR, ইজ দ্য পার্সেন্টেজ রেট অফ রিটার্ন দ্যাট ইজ expected from an investment or asset compared to the initial cost of investment. অর্থাৎ বিনিয়োগের আয়ের হার, বিনিয়োগের উপর গড় আয়ের হার। ARR নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, সেই ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স। ধরো একটা প্রজেক্টের লাইফ যদি 10 ইয়ার্স হয়, 10 ইয়ার্সের আফটার ট্যাক্স প্রফিটকে 10 দিয়ে ভাগ করে, প্রফিটের যোগফলকে 10 দিয়ে ভাগ করে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স পাব। তাকে ভাগ করব হলো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে। তাহলে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কীভাবে নির্ণয় করব? একটা ফর্মুলা আছে যাতে করে একেবারেই আমরা সব কিছুকে কনসিডার করতে পারি, সার্ভিস ভ্যালু, ওয়ার্কিং ক্যাপিটাল, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সব কিছুকে আমরা যদি কনসিডার করে আমাদের বিবেচনায় এনে আমি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট তৈরি করতে চাই, নির্ণয় করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, নেটওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সার্ভিস ভ্যালু প্লাস হাফ অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সার্ভিস ভ্যালু। তো এখন আমরা একটা ইলাস্ট্রেশনের মাধ্যমে এটা দেখি। অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল ইনভলভিং এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ ₹50 আমরা বলছি একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে যেটা ₹50 ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হবে অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল হবে ₹10। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ইউজফুল লাইফ অফ দ্য ইনভেস্টমেন্ট উড বি 5 ইয়ার্স। এই ইনভেস্টমেন্টের
in a useful life of a 5 বছর সেলভেজ ভ্যালু ইজ এক্সপেক্টেড টু বি টাকা 5 সেলভেজ ভ্যালু হবে 5 টাকা ডেপ্রিসিয়েশন মেথড ইজ স্ট্রেট লাইন অর্থাৎ এটা যেহেতু ক্যাপিটাল প্রজেক্ট সেহেতু এটা ডেপ্রিসিয়েশন আছে ডেপ্রিসিয়েশন হচ্ছে স্ট্রেট লাইন বা সরলরৈখিক পদ্ধতিতে হবে দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস অব দ্য প্রপোজাল আর এস ফলোস আমরা লিখেছি ইয়ার 1, 2, 3, 4 এবং 5 5 বছর লাইফের মধ্যে সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অবশ্যই এটা ইনফ্লোটা এখানে আউটফ্লোটা আমি আগেই দিয়ে দিয়েছি 50 টাকা আসলে একটা ক্যাপিটাল প্রজেক্ট তো আমি তোমাদের এখানে ক্যালকুলেশন কি ইজিয়ার করার জন্য টাকাগুলোকে আমি ধরো মিলিয়ন টাকাকে টাকাগুলো মিলিয়ন এক্সপ্রেস করবো আর কি যেমন ইয়ার ওয়ানে আমার সিএফটি ছিল 10.8 মিলিয়ন আমি 10.8 বলছি অসুবিধা নেই টুতে 10.95 থ্রিতে 12.8 এবং ফোর হলো 14.25 অ্যান্ড 5 16.75 তোমাকে কম্পিউট করতে বলা হয়েছে ARR এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI আচ্ছা এখন আমরা দেখি ARR কী হবে আমাদের ফার্স্ট ওয়ার্কিং হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা স্ট্রেট লাইন অ্যান্ড ডেপ্রিসিয়েশনের কথা জানি কস্ট অফ অ্যাসেট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই লাইফ এখানে 9 মিলিয়ন টাকা অ্যাভারেজ অ্যানুয়াল আফটার ট্যাক্স প্রফিট কত আমাদেরকে সিএফটি দেওয়া আছে 10.8, 10.95, 12.8 এই যে টাকাগুলো সেগুলো থেকে আমি প্রথমে কী করেছি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আফটার ট্যাক্স প্রফিট বের করেছি তাহলে আফটার ট্যাক্স প্রফিট ডেপ্রিসিয়েশনগুলো বাদ দেওয়ার পর টোটাল হয়েছে 2.55 অ্যাভারেজ হয়েছে 20.55 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4.11 সবই মিলিয়ন টাকা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল 10 মিলিয়ন প্লাস সালভেজ ভ্যালু 5 মিলিয়ন প্লাস হাফ অফ ক্যাশ আউটফ্লো মাইনাস বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সালভেজ ভ্যালু এখানে 5 এর পরে একটা ব্রেকেট দেওয়ার কথা ছিল আচ্ছা যাই হোক ব্রেকেট তো শুরু হয়েছে তখন রেজাল্টটা হয়েছে হলো 37.5 মিলিয়ন টাকা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট তাহলে অরিজিনাল ইনভেস্টমেন্ট কত হলো আরেকটা ওয়ার্কিং সেটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50 লাখ টাকা বা 50 মিলিয়ন টাকা প্লাস 10 মিলিয়ন টাকা ওয়ার্কিং ক্যাপিটাল দ্যাট ইজ 60 মিলিয়ন টাকা এখন আমরা দেখি এরপরে রেজাল্টটা কী হচ্ছে ARR এর রেজাল্ট হচ্ছে 4.11 ডিভাইডেড বাই 37.5 মাল্টিপ্লাইড বাই 100 যেহেতু আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করব দ্যাট ইজ 10.96% হচ্ছে ARR আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে জাস্ট অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সার্ভিস ভ্যালু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তারপর ওয়ার্কিং ক্যাপিটাল কোনো কিছুকে ওইভাবে কনসিডারেশনে না এনে জাস্ট আমরা ইনিশিয়ালি যা ইনভেস্ট করেছি 50 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন দ্যাট ইজ 60 মিলিয়ন দিয়ে আমরা ভাগ করে 100 দিয়ে গুণ করে পেয়েছি কি 6.85% এখন আসো ARR এর অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস প্রোজ অ্যান্ড কনস দেখো ইট ইজ ভেরি ইজি টু ক্যালকুলেট অ্যান্ড সিম্পল এটা একটা সুবিধা দুই হচ্ছে রিকগনাইজেস দ্য কনসেপ্ট অফ নেট আর্নিংস তিন হচ্ছে ফ্যাসিলিটিস দ্য কম্প্যারিজন আমার মনে হয় 2 নম্বরটা আমার বাংলা কি বলার দরকার আছে নেট আর্নিংসকে কনসিডারেশনে আনা হয়েছে রিকগনিশন দেওয়া হয়েছে থার্ড হচ্ছে এটা কম্প্যারিজনে সুবিধা আছে অর্থাৎ যেহেতু পার্সেন্টেজ বেরোচ্ছে পার্সেন্টেজটা আমার কস্ট অফ ক্যাপিটাল অথবা এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো গিভস এ ক্লিয়ার পিকচার অফ প্রফিটেবিলিটি আমরা মুনাফা অর্জন যোগ্যতার মুনাফা অর্জন ক্ষমতার একটা পরিষ্কার চিত্র এর মধ্যে আমি পাইতে পারি ইউজফুল টু মেজার কারেন্ট পারফরমেন্স যেহেতু আমরা সব বছরের প্রফিটকে কনসিডারেশনে এনেছি সেহেতু একেবারে কারেন্ট পারফরমেন্সটাকে আমরা মেজার করতে সক্ষম হয়েছি এটাকে এখন এটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তোমরা উপরে দেখতে পাচ্ছ একটা হলো 10.96 আর একটা হলো 6.85 ARR এবং ROI এর মধ্যে একটা পার্থক্য যেটা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা ফেলে দেয়
দেখো আমরা যে প্রত্যেক বছরের আফটার ট্যাক্স প্রফিট ধরেছি সেগুলোর যোগফল হয়েছিল 20.55, তাকে আমরা 5 দিয়ে ভাগ করে 4.11 পেয়েছি। এখানে প্রথম বছরের প্রফিট আর দ্বিতীয় বছরের প্রফিটের টাইম ভ্যালু ফ্যাক্টরটাকে ইগনোর করা হয়েছে। এটা তো করা হবেই, কারণ আমাদের প্রথম তিনটা টেকনিক হচ্ছে নন ডিসকাউন্টেড টেকনিক। নন ডিসকাউন্টেড টেকনিক প্রত্যেকটার মধ্যে আমার এই প্রেজেন্ট কনসের মধ্যে অবশ্যই টাইম ভ্যালুকে আমি বলেছিলাম ইগনোর করা হয়েছে, এই জিনিসটা থাকবে। 3 নম্বর হচ্ছে নো ফেয়ার ARR বাট দ্য ডিসক্রিশন অফ দ্য ম্যানেজমেন্ট। এখন দেখো ARR ক্যালকুলেশনের সময় অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কোনটা হবে, নেট প্রফিটের মধ্যে কোন বিষয়টা তোমার অ্যালাওয়েবল এক্সপেন্স হবে, কোনটা হবে না, এই যে আসলে কোনো সুনির্দিষ্ট একেবারে অ্যাবসলিউট ARR নাই, এটা আসলে ম্যানেজমেন্ট ডিসক্রিশন নেই। ম্যানেজমেন্টের একটা এখতিয়ার আছে যে ARR কেমন হবে, এটা প্র্যাকটিক্যালি দেখা যায়। অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফ্যাক্টরস কনসিডারেশন, দেখো এখানে গুণগত কোনো ফ্যাক্টরকে আনা হয়নি, শুধুমাত্র প্রফিটকে আনা হয়েছে আর ইনভেস্টমেন্টকে আনা হয়েছে, সেই জন্য এই প্রক্রিয়াটা একটু সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দেয়। নো কনসিডারেশন অফ ক্যাশ ইনফ্লোস, দেখো প্রফিটটা কি নগদে হয়েছে না বাকিতে হয়েছে, এই সমস্ত কিছুকে কোনো ইয়ে করা হয়নি। দ্যাট ইজ আমার ক্যাশ ইনফ্লো কত হবে, ক্যাশ ইনফ্লো হবে নেট প্রফিট আফটার ট্যাক্স প্লাস ডেপ্রিসিয়েশন, কিন্তু আমরা যখন নেট প্রফিট ক্যালকুলেশন করেছি ডেপ্রিসিয়েশনকে বাদ দিয়েছি। ডেপ্রিসিয়েশন একটা নন ক্যাশ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন বাবদ যে খরচটা আমরা দেখিয়েছি, যে এক্সপেন্স দেখিয়েছি, সেই এক্সপেন্সটা আসলে আমাদের আউট অফ পকেট এক্সপেন্স না, আমাদের পকেট থেকে আমরা খরচ করতে হয়নি, সেই টাকাটা আমাদের পকেটে আছে। কিন্তু অর্থাৎ আমরা এখানে ক্যাশ ইনফ্লোকে গুরুত্ব দিচ্ছি না, আমরা শুধু প্রফিটকে গুরুত্ব দিচ্ছি। আমরা যদি ক্যাশ ইনফ্লোকে গুরুত্ব দিতাম, আমাদের এই কোশ্চেনে আমাদের CFAটিকে নিয়েই কাজ করা উচিত ছিল। কারণ আসলে আমি বলছি যে প্রথম বছরে দেখো এখানে আফটার ট্যাক্স প্রফিট হলো 1.80, কিন্তু আসলে আমার পকেটে আছে 10.80 টাকা, এই যে বাকি 9 টাকা বা 9 মিলিয়ন টাকা, সেই 9 মিলিয়ন টাকার ইউজ কী, সেটার কী অবস্থা, এই কোনো কিছুই আমাদের এখানে আমরা প্রকাশিত বা এফেক্ট দেখতে পাই না। এখন আসো আমরা ARR-এর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যে কখন আমরা প্রজেক্ট অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করার সিদ্ধান্ত নেব। ইন কেস অফ ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, আমরা প্রজেক্ট 3 ধরনের দেখেছি, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা হচ্ছে কি অ্যাকসেপ্ট রিজেক্ট দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, তারপরে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, তারপরে ক্যাপিটাল রেশনিং। আমরা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে ইফ দ্য ARR ক্যালকুলেটেড ইজ হায়ার দ্যান দ্য সাম মিনিমাম অর প্রিডিটারমাইন্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, দ্য প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেড, ইফ নট ইট ইজ রিজেক্টেড। ইন কেস অফ মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, প্রজেক্ট উইথ হায়ার ARR বি অ্যাকসেপ্টেড, রেস্ট উইল রিজেক্টেড। এখন আসো, আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, তোমরা বোর্ড হয়েছ, আমি আবারও বলছি বোর হলে তোমরা পজ দিয়ে দিয়ে ভিডিওটা দেখবা, আশা করি উপকৃত হবা। ফিনান্সিয়াল প্রিন্সিপালস অফ ফিনান্স যখন তুমি পড়তে যাবা অবশ্যই অবশ্যই বোরিং আসবে, এবং আমি আনডাউটফুলি বলতে পারি তোমরা কেউ এই থিওরিটিক্যাল বেসগুলোকে এইভাবে চিন্তা করবা না, পড়বা না, শুধুমাত্র অঙ্ক সলভ করতে যাবা। এই কারণেই অন্য কোনো লেকচারে আমি দেখিনি বাংলাদেশে থিওরি নিয়ে এত আলাপ করতে, আমি আলাপ করেছি। যদি তোমাদেরকে সুখশ্রাব্য হয়, যদি শুনতে তোমরা একটু ধৈর্য দিয়ে শোনো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের বেসিকটা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, আর যদি এর সাথে পড়ো তাহলে তো কথাই নেই। এই পড়ার জন্য আমি তোমাদের জন্য কিছু অ্যাসাইনমেন্ট রেডি করেছি। ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট, 8টা কোশ্চেন। তোমাদের 3টা রেফারেন্স বই আছে সিলেবাসে, 3টা রেফারেন্স বই থেকে তোমরা এই কোশ্চেনগুলো আমার লেকচারের আলোকে রেডি করবা। তো আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার অ্যাসাইনমেন্টগুলো আমি কখন কীভাবে জমা দেব। আসলে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টে যদি কোনো মার্কস থাকে তখনই জমা দেওয়া হয়, তারা মূলত নিজেরা নিজেদের পারফরমেন্সকে, নিজেদের নোয়িংকে এনরিচ করার জন্য নিজেরা নিজেরা অ্যাসাইনমেন্ট করেন। যেহেতু তোমাদের সাথে আমাদের ডাইরেক্ট ক্লোজ ক্লাস ইন্টারঅ্যাকশন হচ্ছে না, সেহেতু এই যে আমি এতক্ষণ ধরে এই লেকচারটা তৈরি করতে, এটাকে ভিডিও করতে, এটাকে আপলোড করতে আমার যত এফোর্ট দিতে হয়েছে, সেই এফোর্টটাকে আমি আরেকটু ফলপ্রসূ করার জন্য
তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি। আমি আশা করব প্রত্যেকেই তোমাদের এই বই, নেট এবং আমার লেকচার দেখে এই 8টা কোশ্চেনের উত্তর সুন্দর করে লিখে ফেলবা। হোয়াট এভার ইট ইজ, ইট আমি জানি না, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অফ ফিনান্স সম্ভবত ইন ইংলিশ, ইংরেজিতেই দিতে হবে। যদি বাংলায় দেওয়া যায় বাংলায় প্রশ্নগুলো রেডি করতে পারবা, যদি ইংরেজি দিতে হয় তাহলে ইংরেজিতে প্রশ্নগুলো রেডি করে প্রিপারেশান নিবা। এবং সম্ভবত ইন কোর্সের মার্কসের জন্য যদি ইন কোর্স পরীক্ষায় আমাদের যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার এই কোর্সের জন্য আমার অ্যাসাইনমেন্টগুলোর উপর ভিত্তি করে ইন কোর্সের নাম্বারটা তোমাদেরকে দিতে হবে। সুতরাং বি কেয়ারফুল, প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট। এরপরে তোমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট। প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা একটা দুইটা অঙ্ক দিয়েছি প্রথমে। এই দুইটাই অঙ্ক হচ্ছে প্রথমটা পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য, দ্বিতীয়টা পেব্যাক রেসিপ্রোকাল নির্ণয় করার জন্য। তারপরে আরেকটা অঙ্ক দিয়েছি, সেখানে পেব্যাক পিরিয়ড, ARR এবং ROI নির্ণয় করার জন্য। আলহামদুলিল্লাহ, মে আল্লাহ অ্যাকসেপ্ট অল অফ আওয়ার এফোর্ট। আমরা মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আমাদের সব ধরনের শুভ প্রচেষ্টা আল্লাহ কবুল করুন আর সব ধরনের অশুভ থেকে আমাদেরকে রক্ষা করুন। সর্বশেষ আমি প্রত্যেকটা পেজের নিচেই সম্ভবত লিখেছি ট্রাই টু গুড টু আদার্স। আর তোমাদেরকে আমি ক্লাসে সবসময় বলে থাকি যে কারো কোনো ক্ষতি করার কোনো এখতিয়ার কোনো মানুষকে, কোনো সমাজ, কোনো ধর্ম দেয়নি, আল্লাহ দেয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ।